মৃত্যুর ফিরে আসলাম। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আজ কুড়ি তারিখ সকাল এগারোটার সময় শুরু হয় আগরতলা প্রেস ক্লাবে এই মেগা স্বাস্থ্য শিবির, যেখানে অন্যান্য চিকিৎসার পাশাপাশি ক্যান্সার চেক আপের শিবিরের আয়োজন করা হয়েছে আজ আগরতলা প্রেস ক্লাবে। আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে সিবিসিসি ক্যান্সার সেন্টার আগরতলার সহযোগিতায় শুরু হয় আজ একটি স্পেশাল স্বাস্থ্য শিবিরের ক্যাম্প, যেখানে ক্যান্সারের চেক আপ করানো হয়। যদিও আজকে যে চেক আপ এবং যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের জন্য ব্যবস্থা করা হয়েছে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে। তবে আজকের যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেই স্বাস্থ্য শিবিরে পরামর্শ প্রদানের জন্য উপস্থিত ছিলেন সাউথ ইন্ডিয়ার বিখ্যাত সার্জিক্যাল অনকোলজিস্ট ডক্টর পবন কারুল্লা থেকে শুরু করে অন্যান্য চিকিৎসকরা আজ উপস্থিত ছিলেন এই মেগা স্বাস্থ্য শিবিরে। তবে আজকের এই যে শিবিরটির আয়োজন করা হয়েছে সেখানে প্রেস ক্লাবের সম্পাদক থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। প্রথমে শুনব প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারের কি বক্তব্য রয়েছে, একই সঙ্গে চিকিৎসকরা কি জানাচ্ছেন, শুনুন। আজকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে একটা হেলথ ক্যাম্প করেছি, ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প। এখানে আছেন ডক্টর পবন কেরালা, আছেন সিবিসির যিনি কর্ণধার উনি আছেন। এটা আমরা আসলে প্রথমবার ক্যান্সার স্ক্রিনিং টেস্ট সাংবাদিকরা করেছে। এটা একটা ক্যান্সার সম্পর্কে একটা ভীতি আছে, যার জন্য আজকে লোকজনও কম এসছে। তো আশা করবো যে এই ক্যাম্পটা আমরা শুরু করেছি, এটা আমরা আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ওনারা কথা দিয়েছেন একসাথে আমাদের সাথে কাজ করবে, ডিস্ট্রিক্টের সার্টিফিকেশনে আমরা নিয়ে যাবো। কারণ ত্রিপুরা একটা ক্যান্সার একটা জোন হয়ে উঠছে ধীরে ধীরে, খুব টেন্ডেন্সির মধ্যে চলছে আসছে যে ক্যান্সারের প্রায় মানে অলমোস্ট প্রত্যেকটা এলাকাতে ক্যান্সার পেশেন্ট আছে। আমাদের দু একজন সাংবাদিকও ক্যান্সারে মারা গেছেন, একজন সাংবাদিক আছেন লাস্ট স্টেজ ক্যান্সারে। তো এই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং ধীরে ধীরে আমরা আশা করি যে ওনারা বলছেন যে ওনারা আমাদের সাথে পাশে থাকবেন, তো আমরা সারা রাজ্যে আস্তে আস্তে এটা নিয়ে যাবো। আপনারা জানেন যে আর দু তিন মাস পরে আমাদের এখানে ইলেকশন, তো এই জন্য হয়তো কিছুটা ব্যাঘাত হতে পারে, কিন্তু ওনারা যেহেতু এখানে থাকবেন আমরা এই ক্যাম্পটা আমরা সারা রাজ্যে ধীরে 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 নিয়ে যাব। ঠিক আছে, কম লোক আসো, কিন্তু আমাদের যে প্রচারটা হচ্ছে ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য সাংবাদিকরা উদ্যোগ নিয়েছে, জার্নালিস্ট ইউনিয়ন উদ্যোগ নিয়েছে, আমি মনে করবো যে এটা একটা বার্তা যাবে। এই বার্তার ফলে আস্তে আস্তে যে সচেতনতা যে করে ভয়ের যে পরিবেশটা কাটিয়ে তোলা এটা করা সম্ভব হবে। আমি ধন্যবাদ জানাই সিবিসির যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এই ধরনের আমাদের ডাকে ওনারা সাড়া দিয়েছেন এসছেন, এবং জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিবিসি ক্যান্সার দি ফুল নেম ইজ কম্প্রিহেন্সিভ ব্লাড অ্যান্ড ক্যান্সার সেন্টার। এটা ইন্ডিয়াতে 16 বছর হয়ে গেছে, উই আর ইন দ্য 16th ইয়ার অ্যান্ড দিস ইজ দ্য 8th সেন্টার। ইন্ডিয়াতে আগে আমার 7 সেন্টার আছে, আগরতলা হলো 8th অ্যান্ড নর্থ ইস্টে ফার্স্ট। আমাদের মেইন এইম গো টু দ্য পেশেন্ট, ট্রিট দ্য পেশেন্ট অ্যাট দ্য রাইট টাইম উইথ মোর ট্রান্সপারেন্সি। তাই জন্য আমরা এক এক স্টেট, উই গো টু বিগ সিটিজ, রেট ইজ মোর, এইখানে রেটও কম, সুপার স্পেশালিস্ট আমাদের আছেন এখানে, মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন সবাই আছেন আমাদের কাছে। স্লোলি স্লোলি আমাদের এখানে পেট সিটিও আসবে, এখন মোস্ট প্রবাবলি বাই মার্চ এপ্রিল ইট বি ফুল প্লেস ক্যান্সার সেন্টার। ত্রিপুরার থেকে কেউ এখান থেকে না চেন্নাই, বোম্বে, কলকাতা যাওয়ার দরকার নেই। ওয়ান্স দে গেট দ্য ট্রিটমেন্ট হিয়ার ইট বি ফুল প্যাকেজ অফ ট্রিটমেন্ট দে ক্যান। मेरा नाम डॉक्टर पवन, मैं कैंसर ऑपरेशन करने वाला डॉक्टर हूँ। मैं सीबीसीसी कैंसर सेंटर में काम कर रहा हूँ। अभी इस नवंबर महीने में पैंक्रियाटिक कैंसर, गैस्ट्रिक कैंसर आदि लंग कैंसर का अवेयरनेस क्रिएट करना बहुत ज़रूरी है। इस त्रिपुरा स्टेट में हर 50 लोगों में एक जन को लंग कैंसर या पेट का कैंसर हो रहा है, और त्रिपुरा स्टेट में फैसिलिटीज कम होने के वजह से ज़्यादातर पेशेंट्स को दूसरी स्टेट में, बाहर की राष्ट्र में जाकर ट्रीटमेंट लेने की ज़रूरत पड़ रही है। बट अभी से हम लोग यहीं पे अगरतला में ही अवेलेबल है। पेट का कैंसर, लंग का कैंसर, पैंक्रियाटिक कैंसर, जो भी कैंसर है, हम यहीं पे पूरी तरह ट्रीटमेंट आपको।
ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিকে আজ অতি সহজে পরাজয় করা সম্ভব এবং তার জন্য রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ আগরতলা প্রেস ক্লাবে যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে এমনই বক্তব্য পেশ করেছেন চিকিৎসকরা। তবে তার পাশাপাশি শুধু আগরতলা নয়, প্রতিটা জায়গাতে এই ক্যান্সারের প্রচার এবং ক্যান্সার রোগকে কিভাবে নিরাময় করতে হয় সেই প্রচার ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কাজ করবেন বলে জানাচ্ছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক। নিচ্ছেকে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।